আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে রোস্টের একটা ইজি রেসিপি নিয়ে চলে আসলাম, মানে আমি এটা খুব ইজিলি মেক করেছি। আমার আমি বেশি কোনো কিছু অ্যাড করিনি এখানে। আমি আগে থেকে রোস্টের জন্য যে মাংসগুলো নিয়েছিলাম সেগুলো হালকা করে বেটে নিয়েছি, এবং বাকি যে পেঁয়াজগুলো নিয়েছিলাম সেগুলোকে বাদামি কালার করে গরম মশলা, তারপর পরিমাণ মতো আদা রসুন এবং স্বাদ মতো লবণ, আর মরিচের গুঁড়োটা অপশনাল। এটা আপনার যদি ইচ্ছে হয় তাহলে আপনি অ্যাড করতে পারেন, ইচ্ছে না হলে অ্যাড করবেন না। তারপর আমি টক দইয়ের বদলে দুধ এবং লেবুর এটা অ্যাড করেছি, লেবুর রসটা অ্যাড করবো। আর রোস্টের জন্য যে মশলাটা নিয়েছি সেটা অ্যাড করেছি, আর ফ্লেভারের জন্য আর হালকা একটু ঝাল হওয়ার জন্য আমি এখানে কাঁচামরিচ অ্যাড করবো। তারপর এগুলোকে সুন্দর করে কষিয়ে, তারপর ভেজে রাখা যে মাংসগুলো ছিল এগুলোকে দিয়ে দিচ্ছি, এগুলোকে সুন্দর করে দিয়ে তারপর এগুলোকে সুন্দরভাবে মিক্সড করে দিব। মিক্সড করে তারপর আবার মশলাগুলোর সাথে এগুলোকে সুন্দর করে কষিয়ে নিব। তারপর আমি এগুলোর জন্য আগে থেকেই গরম পানি করেছিলাম, সেই গরম পানিটা অ্যাড করবো এখানে। গরম পানিটা অ্যাড করার পরে যখন আগে দেখবো যে এগুলো একদম সুন্দর কালার চলে এসেছে এবং হয়ে গেছে, তখন আগে থেকে করে রাখা যে ব্যাস্তা পেঁয়াজের ব্যাস্তা ছিল সেগুলো অ্যাড করে দেবো। তারপর সুন্দর করে পরিবেশন করে ফেলবো। আমি এখানে জালের জন্য আমি গুঁড়ো মরিচের গুঁড়ো প্লাস হচ্ছে কাঁচামরিচও অ্যাড করেছিলাম হালকা। আপনারা চাইলে এটা অপশনাল রাখতে পারেন, এটা আপনারা গুঁড়ো মরিচের গুঁড়োটা অ্যাড নাও করতে পারেন। গুঁড়ো মরিচের গুঁড়ো অ্যাড করার ফলে এখানে কালারটা চলে আসবে।